वेलकम बैक टू माय चैनल ভারত স্যার। আজকে আমরা দিচ্ছি আবার একটা নতুন খবর নিয়ে ম্যাথমেটিক্স অনার্স বিএসসি স্টুডেন্টদের জন্য। এটা হচ্ছে সবচেয়ে একটা সুপার সুযোগ, কম যোগ্যতাতে দেশের একটা ভালো জায়গায় দেশের হয়ে কাজ করার সুযোগ। এই সুযোগটা কিন্তু কেবলমাত্র বিএসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে, যারা কেবলমাত্র বিএসসি ম্যাথমেটিক্স অনার্স তাদের কথাই বলবো আমি, এবং যারা সাথে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি জুওলজি বোটানি রয়েছে তাদের জন্য এই সুযোগটা রয়েছে, এবং যারা পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকশনে করেছে এবং আইটিআই করেছে তাদের জন্য এটা খুব একটা বড় সুযোগ। তো আমরা কথা বলবো আজকে স্পেশালি ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য, বাকি স্টুডেন্টদের কথা আমি বলবো না। আজকে স্পেশালি আমি আলোচনা করব সেই সুবর্ণ সুযোগটা কি এবং সেটা আমরা কিভাবে পাবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে এবং কি কি সিলেবাস ধরে পড়াশোনা করতে হবে। মাথায় রাখতে হবে যাদের হায়ার এডুকেশন রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য বা এই এক্সামের জন্য এলিজিবল নয়। হায়ার এডুকেশন কি যাদের বিটেক রয়েছে, পিই রয়েছে এবং যাদের এমএসসি মাস্টার ডিগ্রি রয়েছে, পিএইচডি ডিগ্রি রয়েছে, তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল নয়। তারা যদি কোনোভাবে পরীক্ষায় বসেও তাদের তাহলে তাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে না। তো এই পোস্টের জন্য বা এক্সামের জন্য কারা এলিজিবল, এই এক্সামের জন্য কেবলমাত্র বিএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেবলমাত্র বিএসসি ক্যান্ডিডেটরা এলিজিবল, এবং যাদের ইলেভেন টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স রয়েছে তারাও কিন্তু এলিজিবল হবে। আজকে আমি ছোট ডিগ্রি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট হয়ে আমি কিভাবে দেশের একটা বড় রিসার্চ সেন্টারে কাজ করতে পারবো, দ্যাট ইজ ডিআরডিও, সেটা আজকে আমরা জেনে নেব। আমরা জানি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করলে কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব একটা ভালো সুযোগ পাওয়া যায় এবং আমাদের ম্যাথামেটিক্স সেকশনের টিচিং লাইনটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, যেখানে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করলে তুমি টিচিং লাইনে যে কোনো জায়গায় পড়াশোনা করানোর জায়গা পাবে, টিচিং করার সুযোগ পাবে কেবলমাত্র মেডিকেল লাইন বাদ দিয়ে। তো আজকে চলো বন্ধুরা, আজকে আমরা জেনে নেবো সেই সুযোগটা কি, এক্সামটা কি এবং এক্সামের প্যাটার্নটা কি। তো তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যায়। তো আমি যে পরীক্ষাটার কথা বলতে চাইছি সেটা হচ্ছে ডিআরডিও সিইপিপিএএম 2022, এবং বলছে এ গুড চান্স ফর বিএসসি ম্যাথমেটিক্স অনার্স স্টুডেন্টস, এবং তারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে সেই পোস্টটা হচ্ছে তোমার এসটিএবি পোস্ট। এসটিএবি পোস্টটা কি, এসটিএবি পোস্টটা হলো তোমার সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো তোমরা এই পরীক্ষার মাধ্যমে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করতে পারবে ডিআরডিওতে, এবং কিভাবে পরীক্ষা হবে, তার সিস্টেম কি, কি সিলেবাস রয়েছে, স্যালারি কত, এজ লিমিট কত, অ্যাপ্লিকেশন ফি কত, এ টু জেড ডিটেলস আমি ম্যাথমেটিক্স অনার্স স্টুডেন্টদের জন্য আলোচনা করব, অন্যান্য স্টুডেন্টদের জন্য আলোচনা করছি না, সেটা পরবর্তী সময়ে করব। এবং এর এই পরীক্ষাটা 2022 ঠিক কখন হতে চলেছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তো চলো, তোমাদের একটা সম্পূর্ণ একটা ভালো গাইডেন্স দিতে পারলে আমাকেও খুব ভালো লাগবে এবং তোমরাও জেনে খুশি হবে। এই বছর যারা বিএসসি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পাস করেছে তাদের তারাও কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করার জন্য যোগ্য। এই পরীক্ষার অ্যাপ্লাই শুরু হবে 3রা সেপ্টেম্বর 2022, ঠিক আছে। তো চলো আমি ডিটেলস একের পর এক কিন্তু তোমাদের আলোচনা করে শোনাবো। যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে তুমি পরীক্ষাটির সম্বন্ধে ভালো ডিটেলস জানতে পারবে এবং সমস্ত সুযোগ সুবিধা জানতে পারবে। চলো যাই তাহলে আমি সেই আলোচনার মধ্যে ঢুকে পড়ি। প্রথমে শুরু করছি আমি ডিআরডিও সিইপিটিএএম 2022 সালের পরীক্ষাটা, ডিটেলস আলোচনা করছি। সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়েছে এলিজিবিলিটি বিএসসি উইথ ম্যাথামেটিক্স। অনলাইন অ্যাপ্লাই ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 3 সেপ্টেম্বর 2022, লাস্ট ডেট রয়েছে 23 সেপ্টেম্বর 2022। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে মাত্র 100 টাকা বন্ধু, মাত্র 100 টাকা আমার প্রিয় ভাই বোনেরা। এই 100 টাকাই তোমার জীবন বদলে দিতে পারে, এই 100 টাকায় তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে যদি তোমার প্রিপারেশন ভালো থাকে। এখনো অনেক সময় রয়েছে, তোমরা চেষ্টা করলে কিন্তু এই প্রিপারেশনটা নিতে পারবে। তো চলো কি বলছে, কোন পোস্ট রয়েছে, পোস্ট ফর ম্যাথমেটিক্স ক্যান্ডিডেট, যারা ম্যাথমেটিক্স ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কি পোস্ট রয়েছে, এসটিএবি সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বন্ধু।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমরা কিন্তু কাজ করতে পারবে ডিআরডিওতে। রিকোয়ার্ড ডকুমেন্টস, তাহলে ফর্ম ফিল আপ করার সময় আমার কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেই সম্বন্ধে আলোচনা করছি। বলছে ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ফর এজ প্রুফ, তোমার যে বয়স সেই বয়সটা প্রমাণ করার জন্য মাধ্যমিকের সার্টিফিকেট বা তোমার মাধ্যমিক অ্যাডমিট হলেই চলবে। এবং তার সাথে তোমাকে থাকতে হবে 2 নম্বর স্ক্যান ফটোগ্রাফ, তোমাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের স্ক্যান ফটোগ্রাফ তোমাকে নিতে হবে। কাস্ট সার্টিফিকেট, যদি তুমি কোনো কাস্টের অন্তর্গত হও, যদি বলেই দেওয়া আছে ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে কাস্ট সার্টিফিকেট দেবে। মনে রাখতে হবে তোমার কাস্ট সার্টিফিকেট স্বচ্ছ এবং নিখুঁত যাতে হয়, অরিজিনাল হয়। কোন রকম 2 নম্বরই করে বের করা কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে না, কারণ এখানে কোনোভাবে ধরা পড়লে কিন্তু তোমার চাকরি যাওয়ার সাথে সাথে অনেক কিছুই চলে যেতে পারে। তারপর হচ্ছে পিডাব্লিউডি সার্টিফিকেট ইট অ্যাপ্লিকেবল, মানে যদি তোমার হ্যান্ডিক্যাপ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি এই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারবে। ভ্যালিড ইমেল আইডি, তোমার ভ্যালিড একটা ইমেল আইডি থাকতে হবে। আইডেন্টিটি প্রুফ, তোমার পরিচয়পত্র থাকতে হবে, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, প্যান কার্ড, অফিসিয়াল আইডি এটসেট্রা, যে কোনো একটা থাকলেই কিন্তু তুমি সেটা নিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করার পূর্বে তোমাকে এইগুলো কিন্তু রেডি রাখতে হবে, বোঝা গেল ব্যাপারটা। এবার ওয়েবসাইটটা কি আছে, ডিআরডিও লিখে তুমি গুগলে সার্চ করবে, সেখান থেকে একটা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমি এখানে কিন্তু উল্লেখ করিনি। তারপর রয়েছে বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা যে এক্সাম কিভাবে হবে, এক্সামের স্টেপ কি, তাহলে দেখো এক্সামের স্টেপ বলা হচ্ছে সিবিটি, মানে কম্পিউটার বেসড টেস্ট ফর স্ক্রিনিং, মানে প্রথমে প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে। যেহেতু এই পরীক্ষাটা অল ইন্ডিয়া বেসে হবে, তাহলে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, সেখান থেকে একটা স্ক্রিনিং টেস্ট নেবে, সেখান থেকে বাছাই করে ক্যান্ডিডেটদের নেবে। এবং সেই বাছাই করার পর কি হবে, নাম্বার 2 সিবিটি ফর ফাইনাল রেজাল্ট, এবং আবার কম্পিউটার বেসড টেস্ট নেবে, সেই বাছাই করা প্রার্থীদের মধ্যে থেকে আবার একটা বাছাই প্রক্রিয়া চলবে। তারপরে কি হচ্ছে, এটাই হচ্ছে ফাইনাল রেজাল্টের জন্য কিন্তু, মানে সিবিটি 2, এটাকে বলা হয় টায়ার 2, প্রথম সিবিটি 1টাকে বলা হয় টায়ার 1। তারপরে বন্ধুরা বা প্রিয় ভাই বোনেরা আমাদের কি করবে, মেডিকেল ফিটনেসের টেস্ট করবে, যেটাকে MFT বলা হয়। এরপরে বলা হচ্ছে যে ডিআরডিও STAB সিলেবাস, মানে এই যে পোস্টের জন্য যে এলিজিবল হবে ম্যাথামেটিক্স BSc অনার্সের স্টুডেন্টরা, তাহলে তাদের সিলেবাসটা কি রয়েছে। প্রথমে বলছি বন্ধুরা, টায়ার 1 হবে 120 নম্বরের MCQ, 120 নম্বরই থাকবে এবং সময় থাকবে 90 মিনিট। এবং টায়ার 2 থাকবে তোমার 100 নম্বরের পরীক্ষা হবে, টাইম থাকছে তোমার 90 মিনিটস, বোঝা গেছে ব্যাপারটা। এরপরে আমরা চলে আসব নাম্বার অফ নেগেটিভ মার্কস, বলছে এখানে কোনো নাম্বারে থাকবে না নেগেটিভ মার্কসের জন্য, বলছে নো নেগেটিভ মার্কস ফর রং অ্যান্সার, মানে তোমার কোনো অ্যান্সার যদি ভুল করো তাহলে সেখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না। 3 নম্বরে একটা পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যেখানে হিন্দি মাথায় রাখতে হবে, হিন্দি থেকে কিন্তু সাম কোশ্চেন জিজ্ঞেস করবে, সাম জেনারেল কোশ্চেন উইল বি আস্কড, কিছু হিন্দি থেকে কোশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞেস করে নেবে MCQ। এবার চলে আসব আমরা যে এই যে আমাদের STAB পোস্ট রয়েছে, এই পোস্টের জন্য আমাদের স্যালারি কীরকম, মান্থলি স্যালারি কীরকম। বলছে 35,400 rupees মাসে স্টার্টিং পয়েন্ট এটা, এবং ম্যাক্সিমাম তোমার স্যালারি হতে পারে, এখানে কত বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে 112,400 তোমার এই স্যালারি হতে পারে, ইনক্লুডিং অল বেনিফিটস গ্রেট পে 4,200 rupees। বলছে তুমি এটা বেসিক স্যালারি বন্ধুরা, এটা হচ্ছে বেসিক স্যালারি, এই বেসিক স্যালারি তোমাদের 35,400 থেকে 112,400 টাকা পর্যন্ত যেতে পারে, যেটা তুমি ইন হ্যান্ড পাবে। তার সাথে কি পাচ্ছ বন্ধুরা, তার সাথে পাচ্ছ তুমি অল বেনিফিটস, ডিআরডিওতে কাজ করার জন্য তোমার যে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তুমি পাবে, সাথে পাচ্ছ তুমি গ্রেট পে 4,200 rupees only। বন্ধুরা বুঝতেই পারছো
যে আমাদের স্যালারিটা কিন্তু অ্যাট্রাকটিভ রয়েছে এবং তার সাথে রয়েছে আমাদের সমস্ত সুযোগ সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে। তারপর বলছে তার চেয়ে একটা বড় কথা হলো বন্ধুরা, আমাদের এজ লিমিট কত, আমরা ঠিক কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো। যাদের বয়স রয়েছে 18 থেকে 28 বছর পর্যন্ত, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, অংশগ্রহণ করতে পারবে এবং সিলেক্টেড হতে পারবে, বোঝা গেল। এবার বলা হচ্ছে STAB স্টার্টিং ইন হ্যান্ড স্যালারি, তোমাকে বললাম এটা হচ্ছে বেসিক্সে, বেসিক পে মানে এটা হচ্ছে বেসিক পে, তোমার যে মান্থলি টাকা পাবে, কিন্তু ইন হ্যান্ড এটা তো পাচ্ছই, এই সুযোগ সুবিধা তো পাচ্ছই। তার সাথে আমি স্টার্টিং পয়েন্ট আবার একবার স্যালারিটা বলে দিচ্ছি, 48,218 rupees অ্যাপ্রক্সিমেট, এটা কিন্তু তুমি স্টার্টিংয়ে পাবে। এবং তোমার দিন দিন স্যালারি বাড়তে 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 সেটা দাঁড়াবে 1,44,914 rupees অনলি। তাহলে তুমি ভাবতে পারছো এটা ইন হ্যান্ড পাবে কিন্তু। তোমার বাকি কথা কিন্তু আমি আরো পরে বলছি, দেখো। এবার বলা হচ্ছে DRDO STAB স্যালারি ডিডাকশন, তাহলে এখানে স্যালারিটি কতটা কাটবে, তুমি যে ইন হ্যান্ড পাবে তাহলে এই ইন হ্যান্ডটা কেমন করে পাবে সেই ডিটেলস কিন্তু আমি দেখিয়েছি বন্ধুরা। কি বলছে, PF মানে তুমি জানো যে একটা চাকরি শেষের পর আমাদের রিটায়ারমেন্টের সময় যে একটা মোটা অঙ্কের টাকা দেয়, সেই টাকার জন্য কিন্তু আমাদের একটা PF ফান্ড রয়েছে, সেই ফান্ডের জন্য টাকা দেয় কত, 12% অফ বেসিক স্যালারি। তাহলে আমাদের দেখো বেসিক স্যালারি কত হয়েছে, 35,400, তাহলে 35,400 থেকে তোমার 12% কিন্তু কেটে নেবে। তারপরে NPS বলে একটা ফান্ড রয়েছে, সেখানকার কি করবে 10% অফ বেসিক প্লাস DA, তোমাকে যে DA দেবে, DA কিন্তু বন্ধুরা 27% DA কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জবে 7th pay scale commission অনুসারে কিন্তু তোমাকে 27% DA দেবে, মানে কার 27%, এই যে 35,400 এর। তো কি হচ্ছে, এই 35,400 প্লাস DA 27% নিবে, DA যেটা ক্যালকুলেশন হবে সেটা 10% কিন্তু তোমার কাটা হবে। তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স কাটা হবে ফর এভরি মান্থ স্যালারি, প্রত্যেক মাসের স্যালারি থেকে তোমার কিন্তু ইনকাম ট্যাক্স কাটবে। এই তিনটে সেকশন কাটার পরে তোমাকে স্যালারি দেবে ইন হ্যান্ড কত, 44,218 rupees অনলি। অ্যান্ড ডে বাই ডে যতদিন যাবে তত কিন্তু স্যালারি তোমার বাড়তে থাকবে, এবং ম্যাক্সিমাম কত পেতে পারো, 1,44,914 rupees অনলি, বোঝা গেছে বন্ধুরা। এরপরে আমি কি করব, টোটাল স্যালারি, সেভেন্থ পে কমিশন, এগুলো তো ডিটেলস বললাম। তাহলে সেভেন্থ পে কমিশন অনুসারে যে আমার টোটাল স্যালারিটা হবে, কি কি যোগ হচ্ছে সেই সম্বন্ধে আমি ডিটেলস তোমাদের বলে দিয়েছি। কিন্তু দেখো বন্ধুরা, বেসিক স্যালারি প্লাস অল অ্যালাউন্সেস, যতগুলো অ্যালাউন্সেস আছে ব্র্যাকেটে DA TA HRD অবলিক ফুড, এটা যোগ হবে বেসিকের সাথে, যোগ হয়ে সেখান থেকে অল ডিডাকশন, কোন যে এই তিনটে পয়েন্ট উল্লেখ করলাম এই ডিডাকশনটা কিন্তু যাবে। এটাই হচ্ছে আমাদের স্যালারির স্ট্রাকচার, সবই তো বললাম বন্ধুরা। তোমরা কিন্তু ওয়েট করছো কি পরীক্ষা হবে, সিলেবাস কি থাকবে, সেই সমস্ত কাট অফ কিরকম, কোন কাস্টের জন্য কিরকম, সমস্ত কিছু আমি কিন্তু বলছি আস্তে আস্তে। দেখো কাট অফ ফর টায়ার টু, মানে তোমাকে টায়ার টু তে ঢোকার জন্য ইন টায়ার ওয়ান, টায়ার ওয়ানে তোমাকে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, সেটা বলছে UR বা আনরিজার্ভ ক্যাটাগরি বা OBC ক্যাটাগরি 40% পেতে হবে, তোমার 120 নাম্বারের পরীক্ষা হবে, সেখান থেকে কিন্তু তোমাকে 40% নাম্বার তুলে নিতে হবে, তাহলেই কিন্তু টায়ার টু এক্সামে তোমরা কিন্তু বসতে পারবে। এবং SC ST যারা রয়েছে তারা 35% নাম্বার পেলেই কিন্তু টায়ার টু তে বসার ছাড়পত্র পাবে। এবার বলছে সামারাইজেশন অফ সিলেবাস, তাহলে টায়ার ওয়ানের সিলেবাসটা কি রয়েছে, টায়ার ওয়ানের সিলেবাসটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে 1 নম্বর কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটি 25 marks, মানে যেটাকে তোমরা অঙ্ক বলো, ম্যাথামেটিক্স বলো, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি যেটা হচ্ছে 25 marks, জেনারেল অ্যাওয়ারনেস মানে সাধারণ জ্ঞান, GK যেটাকে বলতে চাও তোমরা, সেটা হচ্ছে 30 marks। তারপরে কি রয়েছে বন্ধুরা, তারপরে আমরা জেনে নেব, তারপরে রয়েছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 marks, জেনারেল সায়েন্স 20 marks, তাহলে টোটাল কত হলো তোমার 120 marks টায়ার ওয়ানের পরীক্ষা। এবং সাবজেক্ট ওয়াইজ মার্কস অ্যান্ড কোশ্চেন মে ভ্যারি, আমি যে ডিটেলসটা দিলাম সেই ডিটেলসে কিন্তু কোশ্চেন এবং মার্কস কিন্তু ভ্যারি করতে পারে ওরা যেভাবে পরীক্ষা নেবে, কিন্তু অ্যাকচুয়ালি এভাবেই কিন্তু পরীক্ষা হয়ে আসছে।
এবার আমি তোমাদের সিলেবাসটা ডিটেলস করব। সিলেবাস ডিটেলস কি রয়েছে, এক নম্বর দেখো সিলেবাস ডিটেলস আমি বলছি, নাম নিউমেরিক্যাল অ্যাবিলিটি। নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটি বলে যে কথাটা আমি বলেছি সেটাই কিন্তু, ঠিক আছে। বলছি এক নম্বর টাইম অ্যান্ড ডিস্টেন্স, তোমরা নিশ্চয় জানো এগুলো হচ্ছে টেন্থ লেভেলের কিন্তু কোশ্চেন প্যাটার্ন হয় হাই, টেন্থ লেভেল হলেও কিন্তু এগুলো যথেষ্ট কম্পিটিটিভ লেভেলের কিন্তু কোশ্চেন হবে এবং খুব দ্রুত তোমাকে করতে হবে। তুমি বুঝতেই পারছো দেড় ঘন্টা সময় কোশ্চেন রয়েছে 120 এন্ড মার্কস রয়েছে 120 এবং তোমাকে মিনিমাম 40% মার্কস পেতেই হবে। সবচেয়ে বড় কথা হলো যেখানে কোনো নেগেটিভ মার্কস নেই, তোমার হাতে যদি সময় না থাকে তাহলে তুমি কিন্তু কোনো কোশ্চেন ব্ল্যাঙ্ক রেখে আসবে না, সমস্তটাই কিন্তু কি করবে ফিল আপ করে আসবে। তারপরে দুই নম্বর এসসিএফ এন্ড এলসিএম মানে লসাগু গসাগু টাইম অ্যান্ড ওয়ার্ক। তারপরে হচ্ছে রেশিও প্রপোর্শন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট মিক্সচার্স অ্যান্ড অ্যালিগেশনস পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস প্রবলেমস অন এজেস ডাটা ইন্টারপ্রিটেশন ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশনস অ্যাভারেজ নাম্বার সিস্টেম সিম্পলিফিকেশন। বোঝা গেল এইটুকু রয়েছে আমার অঙ্কে। নাম্বার টু চলে আসবো আমরা, এখান থেকে অঙ্কে কত নম্বর বলেছিলাম 25 মার্কস, কত বলেছিলাম এখানে, এখানে রয়েছে তোমাদের 25 মার্কস। তারপরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসটা কি বলছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেসটা আমি বলছি, বলছি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স মানে ভারতের, এটাকে এক কথায় বলতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান তোমাকে কিন্তু পড়তে হবে এবং গভর্নেন্স মানে সরকার প্রশাসনিক দপ্তর টপ্তর সমস্ত কিছু জানতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে ভারতের জাতীয় সংগ্রাম পড়তে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধান। কালচারাল হেরিটেজ পড়তে হবে। জিওগ্রাফি ইন্ডিয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া এবং পুরো বিশ্বের জিওগ্রাফি পড়তে হবে। ইকোনমি পড়তে হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে হবে। অ্যাবাউট ইন্ডিয়া ভারতের সম্বন্ধে পড়তে হবে। হিস্ট্রি, হিস্ট্রিটা কি ইন্ডিয়ান ওয়ার্ল্ড মানে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের হিস্ট্রি পড়তে হবে। এই হলো তোমার জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস এবং তারপরে আমরা কিন্তু পরের পার্ট চলে আসছি। চলো ইংলিশ সিলেবাসটা কি রয়েছে এখন এখানে দেখো, দেখতে পাবে ইংলিশ সিলেবাসটা কি। ইংলিশ সিলেবাসটা রয়েছে তোমার, প্রথমে রয়েছে কম্প্রিহেনশন, ঠিক আছে। প্রথমে কি রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে প্রথমে। তাহলে এই যে দেখো এখানে কম্প্রিহেনশন দেখতে পাচ্ছ, তারপরে রয়েছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, তারপরে রয়েছে ভার্ব, তারপরে রয়েছে সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট, তারপরে রয়েছে অ্যান্টোনিমস সিনোনিম, তারপরে আছে আনসিন প্যাসেজ আর্টিকেলস গ্রামার্স ইরর কারেকশন, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তারপরে টেন্স রয়েছে, ভোকাবুলারি পার্ট রয়েছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ রয়েছে, অ্যাডভার্ব রয়েছে। তার মানে বলতে গেলে টোটালি কিন্তু কম্পিটিটিভ এক্সামের সিলেবাসের নেয়। তাহলে এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিতে হবে। বোঝা গেল ব্যাপারটা, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তারপরে কিন্তু এবার আমরা চলে আসবো দেখো ডিআরডিও এসটিএবি সিলেবাস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তাহলে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এ যে যে পার্টগুলো রয়েছে তোমার সেগুলো হচ্ছে তোমার দেখো ডাটা ডেফিসিয়েন্সি রয়েছে, বোঝা গেছে ডাটা ডেফিসিয়েন্সি, তারপর রয়েছে তোমার লজিক রয়েছে, প্লাজেল টেস্ট রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে, অ্যানালজি রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশন রয়েছে, সিরিজ কমপ্লিশন রয়েছে, আলফাবেট টেস্ট রয়েছে, লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ড রয়েছে, তারপরে আছে আলফা নিউমেরিক সিকোয়েন্স প্লাজেল রয়েছে, সরি প্লাজেল রয়েছে, নাম্বার রয়েছে, র্যাঙ্কিং অ্যান্ড টাইম সিকোয়েন্স রয়েছে, এলিজিবিলিটি টেস্ট রয়েছে, থিম ডিটেকশন রয়েছে, স্টেটমেন্ট কনক্লুশন রয়েছে অ্যান্ড কোডিং ডিকোডিং রয়েছে। তাহলে এই কটা হলো তোমার কি সিলেবাস কার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পার্টের। এরপরে আমরা চলে যাব, আচ্ছা তারপর হ্যাঁ তারপরে রয়েছে আরও রয়েছে সেটা পুরোটাই বলিনি এখনো, বলা হয়নি। যাই হোক আমরা কত দূর গিয়েছিলাম, কোডিং ডিকোডিং গিয়েছিলাম, নাম্বার সিরিজ রয়েছে, আলফাবেট সিরিজ রয়েছে, ব্লাড রিলেশন রয়েছে, অ্যানালজি রয়েছে, ডিরেকশন রয়েছে, ডিসিশন মেকিং, ইমবেবেড ফিগার, তারপর রয়েছে কিউবস অ্যান্ড ডাইস, মিরর ইমেজ, ক্লক ক্যালেন্ডার্স, অ্যারিথমেটিক্যাল রিজনিং, নন ভার্বাল সিরিজ, নাম্বার র্যাঙ্কিং। হলো এ কটা হলো, তারপরে আর রয়েছে কিনা দেখি আমি, আর না, এটা হলো আমার কি জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং এর সিলেবাস। এরপরে আমরা চলে আসব পরের সিলেবাসটা চলে আসবো, হ্যাঁ চলো তাহলে পরের সিলেবাসে যাই। পরের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার সায়েন্স রয়েছে, হ্যাঁ সায়েন্স, জেনারেল সায়েন্স। কি কি রয়েছে জেনারেল সায়েন্স রয়েছে,
সিম্পল হারমোনিক মোশন ভালো করেই বোঝো, 11-12 এবং হ্যাঁ 11-12 রয়েছে ব্যাপারটা, বা পাস কোর্সেও রয়েছে গ্রাজুয়েশনের। গ্র্যাভিটেশন মহাকর্ষ হচ্ছে ফিজিক্স অফ গ্যাসেস স্টেট, মানে গ্যাসের অবস্থার পদার্থবিজ্ঞান যেটা রয়েছে। ডিআরডিও সিলেবাস ফর কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এবার কম্পিউটার সায়েন্সের সিলেবাসটা রয়েছে কি কি রয়েছে দেখে নাও এখানে। অ্যাকচুয়ালি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা কাটবে, তো এটা আসতে পারে এখান থেকে। তোমার ফিজিক্স কি বলেছে, ডিআরডিও সিলেবাস ফর কম্পিউটার সায়েন্স, যাই হোক কম্পিউটার সায়েন্সের জন্য কিছু সিলেবাস রয়েছে, কিন্তু আমাদের জেনারেল সায়েন্সের আন্ডারে যেগুলো পড়ছে সেগুলো কিন্তু আমাদের জেনারেল সায়েন্স করে নিতে হবে। তো কম্পিউটার সায়েন্সের আন্ডারে কি কি পড়েছে, এমএস পাওয়ার পয়েন্ট, নলেজ অফ অপারেশন কম্পিউটার অফ কম্পিউটার, ওয়ার্ক প্লেস, প্রোডাক্টিভিটি টুলস, নিউটনস ল অফ মোশন, ফ্লুইড মেকানিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, ওয়েভ অপটিক্স, ল অফ থার্মোডাইনামিক্স, অ্যাটমিক স্ট্রাকচার, কাইনামেটিক্স, ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার সায়েন্স, দ্য ইন্টারনেট, এমএস ওয়ার্ড। তারপর রয়েছে তোমার কম্পিউটার সফটওয়্যার, পিসি সফটওয়্যার অ্যান্ড অফিস অটোমেশন, কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে, ডাটা স্ট্রাকচার রয়েছে, ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম, এমএস উইন্ডোজ রয়েছে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল রয়েছে, উইন্ডোজ রয়েছে, এমএস এক্সেল রয়েছে, বুলিয়ান অ্যালজেব্রা, এমএস অফিস, ইন্টারনেট ইউজেস। তো এতগুলো রয়েছে আমার জেনারেল সায়েন্সের সেকশনের সিলেবাসটা, বোঝা গেছে ব্যাপারটা। এটুকু হলো আমার টোটাল সিলেবাস কি, টায়ার ওয়ান এবং টায়ার টু টোটালটাই সিলেবাস রয়েছে এটা। এবার টায়ার ওয়ানের কোশ্চেনের লেভেলটা তুলনামূলকভাবে সহজ হবে, এবং টায়ার টু এর কোশ্চেন কিন্তু একটু হার্ড হবে, কারণ ওটাই যেহেতু ফাইনাল। এবং তারপরে মেডিকেল ফিটনেস রয়েছে, কোনো কেবলমাত্র যাদের বিএসসি রয়েছে তারাই, অন্য কেউ না, বোঝা গেছে ব্যাপারটা। তো সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নেবে, ঠিক আছে বন্ধুরা। এরপরে যদি আমাদের ম্যাথামেটিক্স অনার্স স্টুডেন্টদের জন্য কোনো নিউজ আসে অবশ্যই আমি শেয়ার করব, এবং ফিজিক্স কেমিস্ট্রি যারা রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং সেকশনে তারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা একবার কিন্তু ওয়েবসাইটে গিয়ে ভিডিওটা দেখে নেবে, সরি ওয়েবসাইটে গিয়ে কি করবে তোমরা, নোটিফিকেশনটা দেখে নেবে, তোমাদের সাবজেক্টের ডিটেল সব কিছু রয়েছে। হ্যাঁ বোঝা গেল ব্যাপারটা। তাহলে আজকের জন্য এখানেই, বাই বাই, টাটা, আবার দেখা হবে পরের ভিডিও।